আমি শফিকুল ইসলাম, পোলট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন লেইং পর্ব আপনাকে স্বাগতম। আজকে যে টিউটোরিয়ালটি দিচ্ছি সেটা হলো একটি লেইং ফার্ম কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। দেখেন, এটা একটি প্যারেন্ট ব্রিডার লেইং ফার্ম, ওপেন হাউস। এই ফার্মে বয়স হলো 57 সপ্তাহ, ব্রিড হলো হাওয়ার্ড ক্লাসিক। এই ফার্মটা মোটামুটি বয়স প্রায় শেষের দিকে। এই 57 সপ্তাহে কীভাবে ফার্ম ম্যানেজমেন্ট করতে হয় সেগুলো আপনি এই ভিডিও দেখে জানতে পারবেন। এই ভিডিওটি দেখেন যে এই ফার্মে এই লেইংয়ের যে ম্যানেজমেন্ট, দেখেন লেইংয়ের জন্য বক্স দেওয়া আছে, ডিম পাড়ার জন্য বক্স দেওয়া আছে। এটি একটি লেইং বক্স। এই বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে 10টি খোপ আছে, এবং 10টি খোপের জন্য প্রত্যেকটা খোপের জন্য 10টা করে বার্ড হিসেবে দেওয়া হয়েছে। এই এই লেইং বক্সের মধ্যে ডিম পারে, মুরগি উঠে, এবং আপনি 50টা বার্ডের জন্য একটি লেইং বক্স দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লেইং বক্স, এবং 50টা বার্ডের জন্য একটা লেইং বক্স দেওয়া হয়েছে। এই এই ফার্মের ক্যাপাসিটি 2500 বার্ড, এবং 2500 বার্ডের জন্য 2500 বার্ডের জন্য আপনার 50টা বার্ড হিসেবে লেইং বক্স হিসাব করে দিতে হয়। আপনার যেহেতু এখন গরমকাল চলছে, আপনার এই সময়ে যে মেইন ম্যানেজমেন্ট হবে সেটা হলো বার্ডকে পীড়ন মুক্ত রাখার জন্য আপনারা শেডের মধ্যে ফ্যান ঝুলিয়ে দিবেন, এবং ফ্যান সার্বক্ষণিক ফ্যান চালাতে হবে যাতে বার্ডে কোনো গরমে কোনো সমস্যা না হয়, প্রোডাকশনের জন্য কোনো হ্যাম্পার না হয়। এই জন্য আপনারা গরমের সময় সারাক্ষণ ফ্যান চালাবেন। এবং দেখেন এখানে সিলিং ফ্যান দেওয়া হয়েছে, এবং স্ট্যান্ড ফ্যানও দেওয়া হয়েছে বার্ডকে বাতাস দেওয়ার জন্য বা শেডের টেম্পারেচার ঠিক রাখার জন্য। এবং এই সময় যে ম্যানেজমেন্ট চলবে, আপনার প্রত্যেকটা 10টা বার্ড হিসেবে একটা করে ফিডার দিতে হবে, 10টি বার্ড হিসেবে। এবং এগুলো হলো মেল ফিড। এই এই ফিডারগুলো যে দেখতেছেন মেল ফিডার, এবং গ্রিল আলা যে ফিডারগুলো দেখছেন এগুলো হলো ফিমেলের ফিডার, মানে মুরগির ফিডার। আপনারা প্রত্যেকটা বার্ডের জন্য সাপোজ আপনার মুরগির জন্য 10টি বার্ডের জন্য একটি ফিডার দিবেন, এবং 8টা মোরগের জন্য একটি মেল ফিডার দিতে হবে। এখন যেহেতু এটা প্যারেন্ট ব্রিডার ফার্ম এবং লেইং ফার্ম চলছে, এবং এই ক্ষেত্রে আপনার যে এই সময়ের যে ম্যানেজমেন্টগুলো থাকবে, এক হলো মেল ম্যানেজমেন্ট, এবং মুরগির যে গরমের ম্যানেজমেন্ট এখন আপনাকে দেখতে হবে, গরম যাতে গরমে প্রোডাকশন না কমে এবং বাড়ে যাতে কোনো সমস্যা না হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। আমাদের হাওয়ার্ড ক্লাসিক লেইং ম্যানেজমেন্টের যেটা মূল উদ্দেশ্য হলো ডিম পাড়া এবং হ্যাচিং ডিম উৎপাদন করা, যে ডিম দিয়ে আপনার বাচ্চা ফোটানো হবে। এখানে একটা মূল বিষয় হলো যে মেল মিক্সিং। আমরা হাওয়ার্ড ক্লাসিক ব্রিডে পার 100টা মুরগির জন্য আমরা 8টা করে মেল মিক্সিং করি। 8টা মেল মিক্সিং করলে আমাদের মোটামুটি 100% হ্যাচিং ডিম আমরা পাব, এবং মেলগুলো খুবই অ্যাক্টিভ থাকতে হবে, মেলগুলো অনেক ভালো কোয়ালিটি থাকতে হবে, এবং আপনারা মেল যে এক্সট্রক মেল থেকে আপনার সুন্দর বেছে অ্যাক্টিভ মেলগুলো আপনারা মিক্সিং করে দিবেন, এবং প্রতিনিয়ত মেলগুলো এক্সচেঞ্জ করে দিতে হয়। যেহেতু কিছু কিছু মেল কিছুদিন পর দুর্বল হয়ে যায়, সেজন্য মেলগুলো কিছু কিছু মেল ইনঅ্যাক্টিভ মেলগুলো বাছাই করে আপনার চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখানে মেল এবং ফিমেল দুই কোয়ালিটিরই বার্ড আছে, মিক্সিং করা আছে। এই সময় 57 সপ্তাহের প্রোডাকশন হলো, বর্তমান প্রোডাকশন আছে 52%। 100টা বার্ডের মধ্যে 52টা বার্ড ডিম দিচ্ছে এখন, যেহেতু বয়স শেষ। আমাদের স্ট্যান্ডার্ড বয়স হলো 65 সপ্তাহ। 65 সপ্তাহের পরে যদি প্রোডাকশন ভালো না থাকে সেক্ষেত্রে এই মুরগি কাল করে দেওয়া হয় 65 সপ্তাহ পর্যন্ত। এখন বর্তমান বয়স চলছে 57 সপ্তাহে, আমাদের আর টার্গেট হলো 8 সপ্তাহ পর এই মুরগিগুলোকে কাল করে দেওয়া হবে। মোটামুটি এই বয়সে ভালো প্রোডাকশন আছে, এবং ক্যানিং লস আছে 11%।
অনেক ভালো আছে, মোরগের পারফরমেন্স অনেক ভালো। আপনারা যে ফার্মটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি লেইং ফার্ম, প্যারেন্ট ব্রিডার, ওপেন হাউস। এই ফার্মে মুরগি মোটামুটি কিছু মডারিটি হয়েছে, হওয়ার পরে কিছু বার্ড কমে গেছে, কিন্তু সমস্যা নাই, বয়স যতদিন বাড়বে বার্ড কিছু কিছু কমবে, মডারিটি হবে। দেখেন বার্ডগুলো আপনার লেইং বক্সে উঠতেছে, উঠে উঠে ডিম পাড়তেছে, ডিম পাড়ছে। এবং একটা একটা মেল হলো তো, দেখেন এটি একটি আমার সুপারভাইজার যে মেলটি ধরছে, এটি একটি মুরগি, মোরগ, সরি, এটি একটি মোরগ। মোরগের আপনি এই মোরগটি চেক করে দেখবেন যে এর ভেন যদি ভেজা থাকে এবং এর পাশা যদি লাল টকটকে থাকে, তাহলে বুঝবেন যে এই মেলটি অ্যাক্টিভ এবং এই মেল মুরগির সাথে ম্যাটিং ভালোভাবে করে। আপনার প্রত্যেকটা বার্ড এভাবে চেক করে করে মেল অ্যাক্টিভ মেল দেখে দেখে এখানে রাখবেন, আর বাকি যে মেল ইনঅ্যাক্টিভ মেল থাকবে এগুলো আপনারা পরে ইয়া স্টক মেল থেকে আপনার চেঞ্জ করে দিবেন। খামার ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনাদের কিছু বলতে হয়, যেহেতু এখন প্রচণ্ড গরমকাল চলছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, শেডের চতুর সাইডের পর্দাগুলো উঠিয়ে দিবেন, এবং আপনাদের শেডের ইয়া হবে পূর্ব পশ্চিম মুখী, পূর্ব পশ্চিম দিকে শেডের স্ট্রাকচার হতে হবে, এবং দক্ষিণমুখী থাকতে হবে এই সাইড নেট। এই দেখবেন এখান দিয়ে আপনার সবসময় বাতাস ঢুকবে এবং বাড়ির জন্য আরামদায়ক হবে, এবং বেশি গরম হলে আপনি সবসময় ফ্যান চালাবেন যাতে বার্ডের ভেতরে টেম্পারেচার কম থাকে এবং বার্ড আরাম বোধ করে। এগুলো দেখেন সুন্দর মেল, এই মেলগুলো দিয়ে আমরা হ্যাচিং ডিম উৎপাদন করি, হ্যাচিং ডিম হয়, মেল ছাড়া কখনো হ্যাচিং ডিম উৎপাদন হয় সম্ভব না। এই ডিমগুলো হ্যাচারিতে ফুটানো হয়, সেজন্য মেল মিক্সিং করতে হয়। আর এটা হলো নিপল লাইন, এবং নিপল লাইন দেখেন অটোমেটিক পানি থেকে ট্যাঙ্কি থেকে নিপল লাইনে চলে আসে, এবং নিপল লাইন থেকে বার্ড অটোমেটিক বার্ড পানি খাইতে পারে, পানি খেতে পারে। দেখেন অনেক বার্ড নিপল লাইনে পানি খাচ্ছে। আর গরম ম্যানেজমেন্টে যেটা বলতেছিলাম, এই সময় আপনার লিটার ম্যানেজমেন্টটা হবে, লিটারটা একটু পাতলা করে দিবেন, এবং লিটারটা সম্পূর্ণ চেঞ্জ করা যাবে না, 15 দিন পর আপনার 3 ভাগের 2 ভাগ লিটার চেঞ্জ করে 1 ভাগের সাথে নতুন লিটার মিক্সিং করে দিবেন, যাতে বার্ড বেশি গরম অনুভূত না হয়। নতুন লিটার দিলে হিতে বিপরীত হয়, সম্পূর্ণ লিটার চেঞ্জ করে দিলে আপনাদের বার্ডের বেশি গরম হবে এবং বার্ড মোটরিটি বাড়বে এবং বার্ডের সমস্যা হতে পারে। এখানে আমরা যেটা যাচ্ছি এটা হলো স্টক মেল, এখানে দেখেন সবগুলো মোরগ। হ্যাঁ, এই মোরগগুলোকে ভালোভাবে যত্ন নিতে হয়, এই মোরগগুলো থেকেই পরবর্তীতে মুরগির সাথে মিক্সিং করা হয় এবং প্রতিনিয়ত মুরগির সাথে এই মোরগ চেঞ্জ করে করে দেওয়া হয়। এখানে দেখেন প্রত্যেকটা ফিডারের গ্রিল ছাড়া, এবং এখানে 8টা বার্ড হিসেবে 1টা ফিডার দেওয়া হয়েছে। আমরা ফার্মে সবসময় জেনারেটর চালু রাখতে হবে, জেনারেটর ভালো রাখতে হবে, এবং এই সময় লেইংয়ের সময় আপনার দেখেন বাল্ব লাগানো আছে, এবং বাল্ব একটা যেন নষ্ট না থাকে, এবং এই সময় আপনার রাতের মধ্যে আলোর ইন্টেন্সিটি থাকতে হবে 60 লাক্স, আলোর ঘনত্ব থাকতে হবে 60 লাক্স, এটা আপনারা খেয়াল করবেন। সেক্ষেত্রে আপনাদের বাল্ব কোনোভাবে যেন নষ্ট না হয়, এবং নষ্ট হওয়ার সাথে সাথে চেঞ্জ করে দিতে হবে, এবং বাল্বগুলো লাইটিং আওয়ার যেটা আপনাদের দিতে হবে, এই সময়ে আপনাদের 16 ঘন্টা বা 16.5 ঘন্টা আপনারা লাইট দিতে পারেন। সেক্ষেত্রে ভোর 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইট চলবে এবং আলো চলবে, এবং দিনের আলোতে বাল্ব দিতে হয় না। দেখেন একটি মোরগ খুব অ্যাগ্রেসিভ আমাকে ফটো দিতে চাচ্ছে, এই মোরগগুলো দিয়েই আমাদের হ্যাচিং ডিম উৎপাদন হয়, মোরগ ছাড়া হ্যাচিং ডিম উৎপাদন সম্ভব না, এই জন্য আপনাদের মোরগগুলোকে এক্সট্রা যত্ন নিতে হবে।
আজকে এই পর্যন্তই 57 সপ্তাহের লেইং ম্যানেজমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখে উপকৃত হলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, পরবর্তীতে নিয়মিত ভিডিও পেতে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে ইউটিউব সার্চ বক্সে অ্যাগ্রি বিজনেস বিজ্ঞানসম্মত পোলট্রি ফার্ম করুন, এটি লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল পাবেন এবং এখানে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।